নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আগামীকাল যোগ রয়েছে বৃদ্ধি যোগ, রাহুকাল রয়েছে আপনার 4:30 থেকে 6:00 পর্যন্ত। অর্থাৎ এই যে রাহুকালের সময় কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। ভিডিওটি যারা শুনছেন তাদেরকে একটি অনুরোধ, আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই ভিডিওটির আলোচনা অবশ্যই শুনবেন। শুধু রাশির নাম, টার্গেট নাম্বার শুনছেন, বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, অর্থ নষ্ট করছেন, করবেন না। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এই পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, কিছু সংখ্যক মানুষের সাথে আমি যে কথাগুলো বলছি হুবহু মিলবে, কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু নাও মিলতে পারে। আমি বারবার বলি, কলিযুগে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একটি গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে, যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। যাদের দেখা যাচ্ছে খুব অল্পের জন্য বড় বড় ধরনের বিগ বিগ প্রাইজ আপনার হচ্ছে না, রাহুকে স্ট্রং করুন। রাহু হচ্ছে হঠাৎ প্রাপ্তির মালিক, এই জন্য আপনার জন্মছকে রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে সেটা দেখা একান্তই দরকার। কারণ রাহুকে যদি আমি বলবান করতে পারি, তাহলে আপনার খুব অল্প দিনের মধ্যে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। এবং দশা মহাদশা আপনার কিসের চলছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি কিন্তু দেখা দরকার। আপনার যদি পজিটিভ চলে না, চট জলদি আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আলোচনাটা শুরু করা যাক পাঁচ রাশির যে প্রাপ্তির সম্ভাবনা বলছি। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের ভাগ্যভাবকে স্ট্রং করা একান্তই দরকার। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে যদি স্ট্রং করা যায় কিনা, আপনার জীবনে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু 100% ঘটবেই ঘটবে। জীবনে বাধা আসবে, জ্যোতিষশাস্ত্র এই বাধা থেকে অতিক্রম করাবে। নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা আগে বিচার করুন, নবাংশ চার্ট বিশ্লেষণ করা দরকার। এখানে আপনার দশা এবং আপনার বাস্তু, চারটি গ্রহ রাহু শুক্র বুধ শনি, চারটি ভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, সফলতা ভাব, ভাগ্যভাব। বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে যারা করছেন তাদের ক্ষেত্রে খুব অল্প দিনে কিন্তু মহাপ্রাপ্তি কিন্তু ঘটছে। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ছাড় রয়েছে, আকর্ষণীয় অফার রয়েছে রাহু রক্ষা কবচের উপর। এটা নববর্ষ উপলক্ষে এই রাহু রক্ষা কবচের উপর ছাড় দেওয়া চলছে। এবং আপনারা যারা নিতে ইচ্ছুক রয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা রাহু রক্ষা কবচ আপনারা কালেক্ট করতে পারবেন। কারণ রাহু হচ্ছে এই প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, রাহু হচ্ছে ধন প্রাপ্তির মেন কারক গ্রহ। তো আপনার জন্মছকে এই জায়গাটা কিন্তু দেখা দরকার, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা একান্তই দরকার। কিসের দশা চলছে, কিসের মহাদশা চলছে, অন্তর্দশা কিসের চলছে, এই জায়গাগুলো এবং আপনার প্রাপ্তির সম্ভাবনা কখন রয়েছে, কোন বছর রয়েছে,
কোন মাসগুলোতে রয়েছে এটা কিন্তু একান্তই দেখা দরকার। শুধুমাত্র আপনি একটি টিকিট কেটে ফেলছেন, ভাবছেন আপনি কোটিপতি হয়ে যাবেন, কিন্তু অত সহজ নয়। চটজলদি কোনো কাজ হয় না, সেখানে নিজস্ব জন্মকুণ্ডলী আগে বিচার করুন, যোগ রয়েছে কি না। আমি যে মহাপ্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে এই মহাপ্রাপ্তি কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। আমি যে কথাগুলো বলছি কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু হুবহু মিলবে, কিছু সংখ্যক মানুষের কিন্তু অল্প হলেও প্রাপ্তি কিন্তু হবে, কম হোক বেশি হোক, কারো কারো ক্ষেত্রে কিন্তু হবেই না। এখানেই দেখা যাচ্ছে আপনার যোগটা পারমিট করছে কি না, তবেই কিন্তু বলা একান্তই সম্ভব। নাম্বার ওয়ান, যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম টপ পজিশনে রয়েছে আগামীকালের জন্য সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 4-2, সময় 9:00-10:02। দ্বিতীয় রাশি ধনু রাশি, টার্গেট নাম্বার 7-5, টাইম 10:52-12:14। তিন নম্বর রাশি মহাপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তুলা রাশি, টার্গেট নাম্বার 8-6। আপনাদের সময় 10:42-11:34। চার নম্বর রাশির কথা আমি বলবো, মেষ রাশি। আপনার টার্গেট নাম্বার 5-1, আপনার সময় 11:14-12:00। অন্তিম এবং শেষ রাশি আগামীকালের জন্য মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে মিথুন। আপনার টার্গেট নাম্বার 6-3। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে 12:06, আপনার 12:56 পর্যন্ত, অর্থাৎ এই যে টাইমটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। যদি আপনার যোগ থাকে, দশা মহাদশা পারমিট করে, ভাগ্যভাব স্ট্রং থাকে, রাহু রক্ষা কবচ যদি আপনি পরিধান করেন, রাহু যদি বলবান থাকে, হয়তো আপনি কালকে হতে পারেন মহা কোটিপতি। তবে একটি কথা আবারও বলবো, নিজস্ব জন্ম ছক আবারও বলছি বিচার বিশ্লেষণ করুন, কারণ আপনারা যে অর্থটা দিচ্ছেন খুব কষ্ট অর্জিত অর্থ। এই একটি টিকিট ভাবছেন আমার অল্প অল্প যাচ্ছে, কিন্তু বিন্দু বিন্দু করে কিন্তু সিন্ধুতে পরিণত হয়। এই জন্য বারবার আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, একবার হলো নিজস্ব বার্থ চার্টটা একবার দেখে নিন, যাদের ক্ষেত্রে নেই, অনেকের ক্ষেত্রে থাকে না, হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন যে আপনার এই মহাপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে। নিশ্চিত রূপে বলা যাবে যে আপনার প্রাপ্তি কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, আপনার ফরচুনার নাম্বার কোনটা, এবং আপনার ক্ষেত্রে কোন কোন দিনগুলো আপনার ক্ষেত্রে শুভ। এগুলো কিন্তু টোটাল নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচারের মাধ্যমে কিন্তু এটা বলা সম্ভব। এটা যেটা বলছি হয়তো আপনার জীবনের সঙ্গে খেটে যেতে পারে, এটা হচ্ছে সম্পূর্ণ ইন জেনারেল। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।